নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা সাহা। মমস ক্রিয়েশনে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আর প্রথমেই একটা ভিডিও ছেড়েছিলাম অসুস্থতার, আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে ছিলাম। তো যাই হোক, সেই ভিডিওতেই বলেছিলাম বাড়ি ফিরব, ফিরে আবার নতুন নতুন কিছু ভিডিও আপলোড করব, যেগুলো তোমাদের কেকের জন্য খুব ইউজফুল হবে। তো সেরকমই একটা ইউজফুল ভিডিও নিয়ে আজকে এসেছি, যেটা হচ্ছে, দেখো অনেক সময় অনেক রকম কোয়ারিজ থাকে। এটা খুব ছোট একটা ম্যাটার হলেও বিষয়টা কিন্তু জেনে রাখা দরকার, যখন তোমরা কেক বানাবে ভাবছো তখন এই বিষয়টা জানা দরকার। যেমন ধরো, মোল্ডের মধ্যে আমরা কিভাবে বাটার পেপার ইউজ করব, ঠিক আছে? মানে অনেক সময় হয় কাটতে গিয়ে জিনিসটা বেশি হয়ে যায়, জিনিসটা কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মোল্ডে কিভাবে বাটার পেপার ইউজ করব সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাবো, ঠিক আছে? দেখো, এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, অনেক বড় পেপারটা, দেখতেই পাচ্ছ পেপারটা কিন্তু অনেকটাই বড়। তা আমি পেপারটাকে এরকমভাবে রেখে একটা কর্নার ওয়াইজ আমার মোল্ডটাকে বসিয়ে যদি আমি একটা পেন্সিল দিয়ে একটুখানি একটা ড্র করে নিই, তাহলে কিন্তু দেখো, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এরকম দেখো, একটা কর্নার ওয়াইজ আমি মোল্ডটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে পেন্সিল দিয়ে, তোমরা ড্র করে নিতে পারো, এই মুহূর্তে আমি হাতের কাছে পেন্সিল পাইনি দেখে আমি জাস্ট কাছি দিয়ে একটুখানি এটাকে একটা সার্কেল করে নিয়েছি। করে নেওয়ার পর এবার এটাকে তোমরা প্রপারলি এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে, ঠিক আছে? এরকমভাবে দাগের ওপর দিয়ে প্রপারভাবে কেটে নাও। দেখো, এই যে কর্নার ওয়াইজ আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে এরকমভাবে গোল করে কেটে নিয়েছি। এই যে পিসটা বেরিয়েছে, এই পিসটা আবার এবারে এই মোল্ডের মধ্যে আমি এরকমভাবে সেট করব। তাহলে মোল্ডের মধ্যে দিতে হলে আগে আমাকে কি করতে হবে, মোল্ডটার মধ্যে অল্প একটুখানি তেল দিতে হবে। তেল দেওয়ার পরে কিন্তু আমি এটার মধ্যে তোমার পেপারটা সেট করব। দেখো, আমি একদম অল্প একটুখানি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এটাকে তোমরা খুব ভালো করে অয়েল ব্রাশ দিয়ে এটাকে পুরোটাকে ব্রাশ করে নেবে। এই মুহূর্তে অয়েল ব্রাশ মানে হাতের কাছে নেই, তো আমি জাস্ট বাটার পেপারটা দিয়ে এটাকে ভালো করে চতুর্দিকে একটুখানি তেলটাকে বুলিয়ে নিলাম। বুলিয়ে নিয়ে এটাকে উল্টো করে দিলাম, তাহলে কি হলো, খুব ইজিলি আমার এই পেপারটা পেছন দিকটা অয়েল ব্রাশ হয়ে গেল, অয়েল হয়ে গেল, আর ওটাকেই আমি আবার সোজা করে দিলাম, আমার এটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে? দেখো, খুব ইজি একটা প্রসেসে তোমরা কিন্তু বাটার পেপার সেট করতে পারলে। তো এবারে প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করো যে দিদি, কেক বানানোর জন্য কি বাটার পেপারটা খুবই প্রয়োজন, মোল্ডে দেওয়া না দিলে কি হবে? না, হ্যাঁ, বাটার পেপারটা দিতে লাগবে। তার কারণ, বাটার পেপারটা দিলে তোমার কেকটা মোল্ডের সঙ্গে আটকে যাবে না। যখন তুমি কেকটাকে বার করবে তখন কিন্তু কেকটা খুব ইভেনলি বেরোবে। আর যদি বাটার পেপার না দিয়ে এটার মধ্যে ডাইরেক্ট ব্যাটার দিয়ে এটাকে তুমি বেক করো, তাহলে ঠান্ডা হওয়ার পরেও যখন তুমি কেকটা বার করতে যাচ্ছ তখন কিন্তু তলা থেকে কেকটা ভেঙে যাবে। তাহলে তার জন্য কিন্তু বাটার পেপারের প্রয়োজনীয়তা খুব বেশি। খুব বেশি দাম নেয় না, 2 টাকা, কোথাও 3 টাকা পিস, কোথাও 5 টাকা পিস, কোয়ালিটি ওয়াইজ হয়, একটু পাতলা একটু মোটা এরকম কোয়ালিটি ওয়াইজ হয়। যে কোনো বই খাতার দোকানে কিন্তু তোমরা বাটার পেপার গিয়ে বললে পেয়ে যাবে। তাহলে কেক বানানোর জন্য কিন্তু বাটার পেপারের প্রয়োজনীয়তা আছে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে এরকম বাটার পেপার কিনে এনে তবেই কিন্তু মোল্ডের মধ্যে বাটার পেপার লাগিয়ে ব্যাটার ঢেলে তবেই বেকে বসাবে, তাহলে তোমাদের কেকটা বার করতে খুব সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল একটা ভিডিও। যদি তোমাদের সকলের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর আমি বারবার বলেছি যে আমি যে সমস্ত ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, আশা করব তোমাদের হেল্পফুল ভিডিও হবে, যেগুলো থেকে তোমরা যারা বাড়িতে কেক রেডি করতে চাইছো তারা কিন্তু খুব ইজিলি কেক রেডি করতে পারবে। তাহলে মনে থাকবে, আমার চ্যানেলের নাম মমস ক্রিয়েশন, আমি প্রিয়াঙ্কা সাহা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে। আরও যদি তোমাদের কিছু জানার থাকে, কেক সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে, তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। আমি সেখানের সকলের কমেন্ট পড়ে যেটা তোমরা জানতে চাইছো, যেটা তোমরা বুঝতে চাইছো, সেই জিনিস নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।